মনে পড়েছে ওরে ওরে কানুন কালবে আচ্ছাদন করে সূর্যদেবকে ওরে সন্ধ্যার ধবতারা তুমি উদিত হও ওই গগনমণ্ডলে তুমি উদিত হও গগনমণ্ডলে তুমি উদিত হও ওই গগনমণ্ডলে ছেলে
এখনো বলছি তুমি সত্য কথা বলো, তুমি কোথায় গিয়েছিলে মনসা? আমি সত্য কথা বলছি মনিব, আমি তোমার মঙ্গলের জন্য সত্য প্রদীপ দিতে গিয়েছিলাম। মনসা তুমি কি জানো না, মনসা তুমি কি জানো না, এই জলৎকারী মনি যত বন্যা সন্ধ্যা দেয় সন্ধ্যা সাথে নেই উদিত হয় গগন মন্ডলে। ভালো করে তাকে দেখো ওই পশ্চিম আকাশের দিকে, এখনো কালো মেঘ, সরে যাও সূর্য দেবতে। ভালো করে তাকিয়ে দেখো মনসা, ওই পশ্চিম আকাশে এখন দুই দণ্ডবার আছে, আর তুমি সন্ধ্যা দেওয়ার নাম করে তুমি গিয়েছিলে সন্ধ্যা প্রদীপ দিতে। ওগো মনসা, আমার মাথা মাটিতে রাখার অপরাধে আজ আমি তোমাকে পরিত্যাগ করলাম। পা ছাড়ো মনসা, বেরিয়ে যাও এই মুহূর্তে, আমি তোমাকে এক মুহূর্তে জন্য সহ্য করতে পারছি না। আমি তো তোমার জন্য কোনো অপরাধ করিনি পরিমল, তোমার মঙ্গল কামনার জন্য আমি গিয়েছিলাম সন্ধ্যা প্রদীপ দিতে, সেই অপরাধে তুমি আমায় বিতাড়িত করলে মনসা। পশ্চিম আকাশে এখন দুই দণ্ডবেলা আছে, তুমি আমাকে সন্ধ্যা দিতে গেছিলে আমার মঙ্গল কামনার জন্য, আমি একথা বিশ্বাস করি না। বেরিয়ে যাও মনসা, এই মুহূর্তে তুমি বেরিয়ে যাও, তোমাকে আমি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছি না। আমি হতে পারি যেন তোমারই সন্তানের মাতা, তোমার কোনো বিরোধী পুরে হবে না, হতে পারি সেদিন তুমি ওম অস্তিক বলে তিনবার তোমার গর্ভে বুলাবে, দেখবে তোমার গর্ভে সঞ্চার হবে, আর সেই সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে ধারা ধামের মাঝে, তুমি তার নাম দেবে আস্তিক মণি বলে, আর এই জগতের লোক সবাই তোমাকে আস্তিক মণি মাতা বলে পূজিবে মনসা। এই নিয়ে যাও আমার হাতের এই অঙ্গুরি। আমি জানতাম না মণিব, সামান্য সন্ধ্যা প্রদীপ দেওয়ার অপরাধে তুমি আমায় বিতাড়িত করবে মনিব, ভালোই করেছো মনিব।
তুমি তোমার ইহকাল পরকালে দেবতা তাই তোমার আদেশ আমি অমান্য করব না তোমার আদেশ নেই আমি অনেক দূরে চলে যাব মনে বল তাই যাওয়ার বেলা তোমায় আমি কি বলবো জানো মনে বল বিদায় বেলা ছোট ডাকছি কেন আমি তো চক্রান্ত করে মনুষ্যকে বিতাড়িত করেছি না না আমি মনুষ্যকার পিছতে ডাকবো না এই মুহূর্তে এই গহন কানে বসবো আমার সাধনা সিদ্ধি লাভ করার জন্য কঠিন তপস্যা তাইতো আমার অন্ধকর্ণকে আমি বিবাহ দিলাম আছে গহন কারণে জানি না তারা কেমন আছে তবে তারা যেন ভালো থাকে সুখে একি মা তোর নয়নে ধরছে ওর সুজারা একা এলি জামাতা কোথায় মা কেমন করে আসবে মাতা জামাতা আসেনি তোর নয়নে কেন ধরছে ওর সুজারা আজ আমার কাছে বল মা শুনতে চাও মা বল মা বল স্বামীর মঙ্গল কামনার জন্য আমি সন্ধ্যা প্রদীপ দিয়েছিলাম জন তাই সন্ধ্যা প্রদীপ দেওয়ার অপরাধী আমায় যে চিরতরের মতো বিতাড়িত করে দিয়েছ ও বুঝিয়াছি নারী থাকিলে পাশে সাধনা এসে দিলাভ হবে না বলে আজ তোকে বিতাড়িত করেছে ওরে মা জামাতা তোকে বিতাড়িত করেছে আশীর্বাদ করেনি আশীর্বাদ হ্যাঁ মা হ্যাঁ করেছে মা আশীর্বাদ করেছে কি আশীর্বাদ করেছে তুমি শুনতে চাও বললা মা বললা একবার বললা জামাতা তোকে কি আশীর্বাদ করেছে এক মাসে মনসা গরিব হয়
আশীর্বাদ করেছে আজ এই আনন্দের সুখবর্তা আমি কৈলাস মন্দিরে সকল দেবতাকে জানিয়ে আসিমা আমি জানিয়া কো মাছ তুই ও মাছ তিনি চারি পাঁচে পড়ে গো Thank you.
অনেক বড় হয়ে গেছে কিন্তু আস্তিককে কৈলাস মন্দির প্রাঙ্গণে দেখতে পাচ্ছি না কোথায় গেছে আমার আস্তিক 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 মা তুমি আমার ডাকছো কেন মা তুমি কোথায় ছিলে বাবা কেন মা আমি যে তোমার অপেক্ষায় বসেছিলাম নেমে এসো আমার কাছে বলে মা তুমি আমার কিসের জন্য ডেকেছো এইভাবে খেলা করে দিন কাটালে চলবে তোমার লেখাপড়া শিখবে আমার কি করতে বলছো বলে জানেনি কি করতে হবে এত বড় হয়ে গেছো গুরু পাশলা যেতে হবে মাগো আজ আমার মনে বড় আশা জানেনি আমি বিদ্যা শিক্ষা করব তুমি আমার গুরু পাশলায় ভর্তি করে দেবে না জানেনি গুরু পাশলায় দেওয়ার জন্য তো তোমায় আমি আজ ডেকে পাঠিয়েছি বাবা তাহলে তুমি আমার সঙ্গে করে নিয়ে চলো আমি যেতে পারবো না বাবা তাহলে কে নিয়ে যাবে মা কেন তোমার দিদিমা তোমার সঙ্গে করে গুরু পাশলায় নিয়ে যাবে ভর্তি করতে তুমি তাহলে দিদাকে ডাকো মা মা একি মনীষা আমায় তুই ডাকছিস কেন মা গো বলবো না আমার আস্তিক কত বড় হয়ে গেছে মনীষা ওকে জানোনি ওকে যে আমার গুরু পাশলায় নিয়ে লেখাপড়া শেখাতে হবে তা না হলে যে মানুষের মতো মানুষ করতে পারবো না মা এ তো ভালো কথা মা ওকে আমি নিয়ে যাব সেই গুরু পাশালায় তবে যাওয়ার পূর্বে তোমায় স্মরণ করে দিয়ে যাই মা বলবা ছোটবেলা থেকে আস্তিককে আমি অনেক আদরে যত্নে আমি মানুষ করে তুলেছি মা কোনোদিনও হেঁটে কোথাও যাই তাই আজ তুমি দিদিমা হয়ে নাতিকে নিয়ে যাবে কোলে তুলে মা বেশ ঠিক আছে আস্তিক দাদু ভাই বাবা দাদু ভাই আমার কোলে ওঠা যেন অস্থির হয়ে পড়েছে জানো দাদু ভাই জানো বলো আমার পায়ে না বড্ড ব্যথা দাদু ভাই ও সব ব্যথা ব্যথা শুনে লাভ নেই কোলে করে নিয়ে যেতে বলে যা মা কোলে কর নাও না দাদু ভাই না কোলে কর নাও আরে বয়স হয়ে গেছে তুমি তো জানো বাবা বয়স হয়ে গেলে বুড়ো মানুষের হাতের প্রবলেম কোমরের প্রবলেম আমি তো ভাই নিতে পারি তাহলে তুমি আমাকে হাঁটি নিয়ে যাবে হাঁটি নিয়ে যাব দাদু ভাই চলো যাই চলো দাদু ভাই চলো বলুন বাড়িতে আছেন হ্যাঁ মা আমার এই দাদু ভাইকে নিয়ে এসেছি ভালো হয়েছে আমার দাদু ভাইকে ভালো করে পড়াশোনা শেখাবেন বেশ তাই হবে মা আমার দাদু ভাই যদি দুষ্টুমি করে না দু এক গাল লাঠি বাড়ি দিয়ে মানুষ করবেন আর মাসে যা বেতন হয় আমি আপনাকে দিয়ে যাব তাই হবে ওকে দিদা যাওয়ার সময় তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো আমি যেন ভালো বিদ্যা শিক্ষা নিয়ে আবার আমি মায়ের কাছে ফিরে যেতে পারি ভাই আমি তোমাকে আশীর্বাদ করছি দাদু ভাই তুমি ভালো করে বিদ্যা শিক্ষা নিয়ে তুমি গিয়ে অঙ্গনে ফিরে এসো বেশ এখন তুমি এসো দিদা বেশ দাদু ভাই এসো গুরুদেব আস্তি আজ আমি তোমারই পাঠশালায় এসেছি হ্যাঁ বাবা তাহলে পড়তে বসো তুমি আমার যা বিদ্যা শিক্ষা দেবে আমি তাই গ্রহণ করব বেশ তাই বসো আগে পড়ো পড়ো ও বাবাস্তি আমার পাশালায় গো ও
আস্তি আমার বিদ্যা শিক্ষা হয়ে গেছে হ্যাঁ তাহলে এখন আমি আসছি গুরুদেব আস্তি আমি তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই বলো গুরুদেব তুমি আমায় কি কথা জিজ্ঞাসা করতে চাইছো আমি প্রত্যেক দিন দেখি তোমার মা তোমাকে তোমার দিদা দাদু সবাইকে দেখতে পাই তাই তোমার পিতাকে দেখি না তো তাই তোমার পিতার নামটা কি একবার আমার বলতে পারবে আমায় তুমি ক্ষমা করো ও গো গুরুদেব জন্মের পর থেকে কোনোদিন আমি আমার পিতাকে চোখে দেখিনি কেবা আমার পিতা তাও জানি না আমি তোমার কাছে আমার পিতার নাম কেমন করে বলবো গুরুদেব আস্তি ক্ষমা করো আমায় তুমি ক্ষমা করো গুরুদেব আস্তি আমার পিতার নাম জিজ্ঞাসা করে তুমি আর আমার লজ্জিত করো না আমি এখন আসছি গুরুদেব আস্তি এ তুমি কি বলছো তোমার পিতার নাম তুমি জানো না না গুরুদেব না আস্তি আমার মন বলছি তুমি বয়সে নবীন তোমার পিতার নাম হয়তো মনে করতে পারছো না ওগো গুরুদেব।